তো এই ব্যাপারে আমরা পুরো এভিডেন্স আছে যে ওই একজনকে আমরা গ্রেফতার করছে অ্যারেস্ট করছে তারপর এখন তো তদন্ত চলতেছে আমরা তদন্ত করে আমরা দেখব যে কি দোষী নালে আমরা অটোমেটিক্যালি আমরা ডিসচার্জ করব তারপর এখন ইডা লয়া তারা কালকে রাতে প্রায় 12টা 12টা রাতে বেলা তারা আমরা আউটপোস্ট সামনে তারা গেরো করছিল তারপরে এখন রাস্তাতে তারা ওভাররুট করছে তো এটা তো এটা ঠিক না কিন্তু আমরা যে আইনের মতো আমরা কাজ করব আর এটা তো উপর মূল্যে তারা কথা বলে এটা বারো আচ্ছা যারে গ্রেপ্তার করছেন এর নাম কি এর নাম হলো রাজেন গোয়ালা সে কি অ্যাসিড নিক্ষেপের সঙ্গে জড়িত আসলো আপনাদের ধারণা অটোমেটিক্যালি আমরা যতটুকু ইনভেস্টিগেশন দেখবো আমরা আচ্ছা এই রাস্তা অবরুদ্ধ চলছে এখন সব গাড়ি যানবাহন সব আটকে রয়েছে এই রাস্তা উন্মুক্ত করার ব্যাপারে আপনি কি উপর মহলের সঙ্গে কথা বলেছেন তাহলে মানে আপনারা তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করছেন সে কোথায় আছে এখন বর্তমানে আপাতত মোহনপুর কোর্টে প্রেরণ করা হবে